সকাল 10:40 আসলেন না মেয়র, আসলো মেয়রের পাঠানো উপহার, বিস্কিট, চিপস, গুঁড়ো দুধ, লাচ্ছের সেমাই, এবং সবচেয়ে বড় কথা, সৌদি আরব থেকে তিনি নিয়ে এসেছেন এক বক্স খেজুর। এসবই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের উপহার প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পরিবারের প্রতি। আর এই ব্যাগটাতে আছে সবচেয়ে চমৎকার জিনিস, ক্রিকেট খেলার সকল সরঞ্জাম, সেই সঙ্গে একটি জায়নামাজ। যে জায়নামাজে নামাজ পড়বে, বাবার জন্য দোয়া করবে, মোশাররফ হোসেন রুবেলের একমাত্র পুত্র রুশদান। এই ব্যাগে আছে ব্যাট, গ্লোভস, প্যাড, বল আর অন্যান্য সামগ্রী। আর এই হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলামের উপহার। বাড়িধারায় গণমাধ্যম কর্মীদের ভিড়, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। কথা হয়েছে তিনি অন্তাওয়ে আর অল্প সময়ের মধ্যেই চলে আসবেন। অবশেষে এলেন আতিকুল ইসলাম এবং সবাই অপেক্ষা করছেন মোশাররফ হোসেন রুবেলের কবর স্থায়ী সংরক্ষণ করা এবং একই সঙ্গে আরও কিছু ঘোষণা দেবেন। অনেক ব্যস্ত তিনি, তারপরেও সময় পেলেন, সময় নিয়ে এলেন, লম্বা সময় থাকবেন এটাও কথা দিয়েছেন। পরিবারের সঙ্গে উপরে কথা বলে তারপর নিচে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। যে কাজটি করার কথা ছিল নাজমুল হাসান পাপন বিসিবি প্রেসিডেন্টের, সেই কাজটি করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র। তার নির্দেশে কবর স্থায়ী সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তিনি সার্বিক তত্ত্বাবধান করছেন। তিনি বারবার বলেছেন গণমাধ্যম কর্মীদের, এই পরিবারটার একজন অভিভাবক আমিও। এবং মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপাকে তিনি বারবার বলেছেন তাকে যেন এক পরিবারের একজন সদস্য মনে করে রুবেলের পরিবার। তিনি যাচ্ছেন উপরে দেখা করতে রুশদান এবং তার মা চৈতি ফারহানা রূপার কাছে। এবং এই সেই ব্যাগ, যে ব্যাগে রয়েছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতোই কিছু চমক, সঙ্গে ঈদের জন্য পাঠানো উপহার সামগ্রী, সৌদি আরব থেকে নিজ হাতে নিয়ে আসা খেজুরের বক্স, এসবই প্রয়াত ক্রিকেটার ক্যান্সারের সঙ্গে লড়াই করে যিনি হারলেন, পরাজিত হলেন মোশাররফ হোসেন রুবেলের পরিবারের জন্য। পিছিয়ে আবার গণমাধ্যম কর্মীদের ভিড়, তারা অপেক্ষা করছেন, উপর থেকে আসবেন মেয়র আতিকুল ইসলাম এবং বলবেন কথা। আসছেন আতিকুল ইসলাম, চৈতি ফারহানা রূপা, রুশদান এবং মোশাররফ হোসেন রুবেলের মমতাময়ী মা গণমাধ্যম কর্মীদের সামনে। এবং রুশদান কোনোভাবেই স্থির হচ্ছে না, ও আসলে বাইরে যাবে, রাস্তা খুব পছন্দ করে, ঘরের মধ্যে থাকতে একদমই চায় না, এই জন্য চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু তাকে শান্ত রাখার চেষ্টাও করছেন মা, কোনোভাবেই শান্ত হবে না, সে বাইরে যাবে। চৈতি ফারহানা রূপা মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী, মোশাররফ হোসেন রুবেলের ছেলে রুশদান এবং মা সবাই কথা বলবেন। জানেন যে আমি মক্কা শরীফে গিয়েছিলাম উমরা করতে, তখনই আমি খবরটা দেখেছি যে রুবেল মারা গিয়েছে। আসলে রুবেল একটা ক্রীড়া যোদ্ধা ছিল, খেলা যোদ্ধা ছিল, খেলা প্রেমিক ছিল, খেলা পাগল ছিল, এবং টপ অফ দ্যাট সে একটা ভালো ছেলে ছিল। এবং সে ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড, ব্লু অ্যাওয়ার্ড সে পেয়েছে, এবং সে ক্রিকেটের জন্য, খেলাধুলার জন্য জীবনকে অনেক স্যাক্রিফাইস করেছে। এবং আজকে বাংলাদেশের যে ক্রিকেট খেলা, ক্রিকেটকে নিয়ে যে আজকে বিশ্ব মাতানো, এর মধ্যে কিন্তু রুবেলের অনেক অবদান আছে।
আমি কথা বলছিলাম তার পরিবারের সাথে, তার স্ত্রী আমার নিজেই বলছিল, তার শ্বশুর এখানে বলছিলেন, তার মা বলছিলেন যে রুবেল একটা অত্যন্ত ভালো ছেলে। আমরা দেখেছি যে মানুষ তো মারা যেতেই হবে, মানুষ মরণশীল, কিন্তু এর মধ্যেও যে কিছু ভালো ভালো মানুষ থাকে, ভালো ভালো ছেলে থাকে, তার মধ্যে কিন্তু রুবেল অন্যতম। সে ঢাকা ইউনিভার্সিটির ব্লু অ্যাওয়ার্ড পাওয়া, বিভিন্ন অ্যাওয়ার্ড পাওয়া, এবং আমি যখন মক্কা শরীফে দেখলাম, অবশ্যই আমার সিটি কর্পোরেশন থেকে আমাকে যখন ফোন করলো, তখন আমরা বলেছি যা যা করা দরকার একটু যেন ওই পরিবার জন্য একটু বিচলিত না হয় যে আমরা কোথায় মাটি দিব। আমাদেরকে যখন ফোন করলো সিটি কর্পোরেশনে, আমাকে বলা হলো ঠিক সাথে সাথে আমি বলছি যা যা করা দরকার সব কিছু করতে হবে। হ্যাঁ, আমাদের সিটি কর্পোরেশনে যে কবরগুলো যেগুলো আছে, এখানে আপনারা জানেন কিছু কবর আছে সাধারণ মানুষের জন্য, আর কিছু কবর আছে আমাদের স্থায়ীকরণের জন্য। আমরা এই কয়দিন আগে বোর্ডে ডিসিশন নিয়েছি যে আগে স্থায়ীকরণের জন্য, আগে কবরের মূল্য ছিল প্রায় 40 লক্ষ টাকা, এটিকে আমরা করেছি 1 কোটি টাকা, আর যেটা সাধারণ কবর, এখানে যদি কাউকে কবর দিয়ে স্থায়ীকরণ করতে হয় এটা হচ্ছে 1.5 কোটি টাকা। কারণ আমরা এখানে যেহেতু অনেক যেহেতু চাপ, বাট আমি মনে করি যে অবশ্যই রুবেল একজন অসাধারণ ছেলে, বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমে তার যে অবদান, এবং তার বন্ধুবান্ধবরা কিন্তু সবাই আজকে জাতীয় টিমেই কিন্তু খেলছে, প্রত্যেকেই খেলছে, জাতীয় টিমে খেলছে। আমি মনে করি যে এটি আমার একটা দায়িত্ব ছিল যে রুবেলকে যখন আমাকে বলা হলো যে বরণী কবরস্থানে আমি সেখানে মাটি দেওয়া হোক, এবং ওনারাই বলছিল ওদের কোনো বেগ পেতে হয়নি, তারা জানেন না কীভাবে মাটি দেওয়া হয়েছে। এখন আসছে হলো যে সাধারণ কবর এটাকে স্থায়ীকরণ, এটি অবশ্যই একটি চ্যালেঞ্জিং ব্যাপার, বাট তারপরে আমি মনে করি আমি যেভাবে রুবেলের স্ত্রীর যে আকৃতি আমি দেখেছি, এবং বিশেষ করে সকল মিডিয়ারা যেভাবে এটাকে তুলে ধরেছে, এটি আমার কাছে অনেক স্পর্শকাতর, এবং আমি নিজেকে মনে করছি কীভাবে কী করা যায়। ইমিডিয়েটলি আমার সিওকে অর্ডার দিই যে ফাইলটাকে মুভ করার জন্য। আপনারা জানেন যে কবর স্থায়ীকরণ করতে গেলে একটি বোর্ড সভা লাগে, এবং এটি অ্যাপ্রুভাল লাগে, মন্ত্রণালয়ের অ্যাপ্রুভাল লাগে, এবং অবশ্যই টপ অফ দ্যাট এটা মেয়রের পারমিশন লাগবে। আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে যা যা করা দরকার সব কিছু ইনশাল্লাহ করব, করে রুবেলের স্ত্রীর যে আকুতি যে, এবং বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে গণমাধ্যমে যারা আপনার ক্রিয়াবিদ করে তারা যে আকুতি করেছে যে 1 ফোঁটা একটু কবরের জায়গাকে নির্ধারিত হবে না রুবেলের জন্য, অবশ্যই আমি মনে করি যে রুবেলের স্ত্রীর যে আকুতি সে আকুতিটাতে আমি বলতে চাই যে ইনশাল্লাহ এটাকে আমি স্থায়ীকরণ করে দিব। এটার জন্য আজকে আমি এখানে এসেছি তাকে নিজে বলার জন্য যে হায়াত মত আল্লাহর কাছে, আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহই ভালো জানেন রুবেলকে নিয়েছেন। কিন্তু আমাদের যে কর্তব্য দায়িত্ব যেগুলো আছে, আমি মনে করি দায়িত্বের মধ্যে পড়ে রুবেলের মতন এরকম একজন ছেলে যে বাংলাদেশের একজন ক্রীড়া যোদ্ধা ছিল, তার জন্য এতটুকু কিছু করতে যদি পারি, আমার মনে হয় আমাদের সিটি কর্পোরেশন এটা ধন্য হবে। এটিতে যারা ক্রীড়া ব্যক্তিত্ব, যা ক্রীড়া খেলা পছন্দ করে, খেলাকে যা পছন্দ করে, তারাও খুশি হবেন। এটি আমি মনে করি আমাদের সকলের একটা দায়িত্ব, একটা কর্তব্য। বাট অবশ্যই যেহেতু একটি অর্গানাইজেশন, একটি সিটি কর্পোরেশন, তার নিয়ম নীতি মেনেই তারপরে কিন্তু করতে হবে। নিয়মের বহির্ভূত হয়ে আমি কোনো কাজ আমরা করতে পারবো না। সুতরাং এই জন্য আমাদেরকে কিছুটা সময় লাগবে। আমি না হলে যে আজকে ঈদের ছুটি না হলে হয়তো আমি ইমার্জেন্সি মিটিং কল করতাম, ঈদের ছুটির পরে বোর্ড মিটিং ডাক দিয়ে, বোর্ড মিটিং থেকে অ্যাপ্রুভাল করে, আমাদের যে নিয়ম যেটা আছে মন্ত্রণালয়, এলজিডি মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভাল আসলেই আমি সাথে সাথে সেই স্থায়ীকরণের আমি কনফার্ম করে দিব।
যেহেতু কিছু আনুষ্ঠানিকতা আছে এই জন্য আমরা কিছুটা সময় লাগছে, বাট আমি যেহেতু বলেছি অবশ্যই আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা উনি এবং উনি একজন ক্রীড়াপ্রেমিক, আমাদের একজন অত্যন্ত খেলাকে পছন্দ করেন এবং আমরা দেখেছি কিভাবে বাংলাদেশ জিতলেও মাননীয় প্রধানমন্ত্রী খুশি হন। সুতরাং আমরা মনে করি যে খেলোয়াড়রা যদি খুশি থাকে তাহলে পুরা দেশ কিন্তু খুশি থাকবে। খেলার মাধ্যমে একটি জাতির পরিচয়, আজকে লাল সবুজের পতাকার সারা বিশ্বে কিন্তু এই ক্রিকেটের মাধ্যমে কিন্তু ছড়িয়ে আছে। আমি মনে করি যে আজকে রুবেলের মা এখানে আছে, কয়দিন আগে রুবেল তার বাবাকে হারিয়েছে, ছোট্ট শিশুটাও কিন্তু জানে না যে শেষ কিন্তু জানে যে তার বাবা হাসপাতালে আছে, অ্যাম্বুলেন্স দেখলে বলছে যে লেটস গো টু হসপিটাল, এটি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি রুবেলের স্ত্রীকে বলবো যে রুবেলের স্ত্রীর জন্য আমাকেও এই পরিবারের একজন সদস্য হিসাবে যেন ভাবে, একজন গার্জেন হিসাবে যেন ভাবে। আমি একটু বলতে পারি রুবেলের মাননীয় মেয়রের কাছে অসম্ভব রকমের কৃতজ্ঞ, কারণ রুবেল মারা যাওয়ার পরে আমরা আসলে আমার একটাই চাওয়া ছিল, আমার তার কোনো চাওয়া নাই, যাতে রুবেলকে আমার ছেলে বা আমরা পরিবারের সদস্যরা দেখতে পারি, কারণ রুবেলের শরীরটা তো ওইখানে আছে। কেউ আমি আসলে আপনার কাছে কৃতজ্ঞ, আমাদের পুরো পরিবার আপনার কাছে কৃতজ্ঞ, এটা স্থায়ী করেছে। আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। রুবেল কেমন মানুষ ছিলেন এটা তো আপনারা সবাই জানেন। রুবেল হি ওয়াজ এ পিওর জেন্টলম্যান, মানে একটা মানুষের যত মানুষ হিসেবে যত ভালো গুণ থাকতে হয় রুবেলের সব ছিল। এবং আমার কাছে মনে হয় রুবেলের সাথে আমার পরিচয় বা আমার 7.5 বছরের সংসার এত হুট করে, মানে এত দ্রুত, এত সুন্দর করে এত শুরু হলো আবার শেষ হয়ে গেল, মানে আমি জানি না, আমার সব কিছু এত শূন্য। এভাবেই হয়তো আমাদেরকে বাঁচতে হবে, ছেলেটাকে বড় করতে হবে, ছেলেটাকে মানুষ করতে হবে। রুবেলের খুব ইচ্ছা ছিল রুলতানকে ভালো একজন ক্রিকেটার বানানোর, আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ পরিমাণে রুলতানকে সর্বোচ্চ পরিমাণে শিক্ষা দেওয়ার বা একজন ক্রিকেটার তৈরি করার জন্য। সেক্ষেত্রেও হয়তো মাননীয় মেয়র বলছিলেন আমাদের পারিবারিক গার্জেন হিসেবে উনি থাকবেন সবসময়, আমরা হয়তো বিসিবিকেও পাশে পাবো। আর কোনো চাওয়া নেই আমার, আসলে সবার কাছে অনেক কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা যেভাবে মেয়র মাননীয় মেয়রের কাছে পৌঁছে দিয়েছেন খবরটা, না হলে হয়তো পারতাম না। থ্যাংক ইউ। আমি কৃতজ্ঞতা জানাই, আমি আপনারা যে সবাই আমাদের পাশে আসেন এই জন্য আমি কৃতজ্ঞতা। আমার রুবেল ছোট ছোট বেলা থেকে খেলাধুলা নিয়ে এতই পাগল ছিল, ও পলায় পলায় খেলতো, তো ওর আব্বা যাতে না দেখতো তুই খেলে পরে খেলতি দশ করে, তুই পলায় পলায় খেলতো, বল আনতো নিজে নিজে বল কিনে আনে, এরপরে খেলাধুলা করতো, খেলাধুলা ছিল এতই পাগল ছিল আর বলার মতো না। কি বলবো আমার এই রুবেলটা তো আমি আর কোথাও খুঁজে পাবো না, আমি কি জিনিস যা হারাইছি আমি এই রুবেলটা আর কোথাও খুঁজে পাবো না, আমি কি করবো।
তুমি সারা দিন রাত কি আমার পুতার কোথায় গেল কোথায় গেল? আমি তো জানি না, তুমি শিখে দিতে পারবে? আসসালামু আলাইকুম দিদি। আসসালামু আলাইকুম দিদি। দুজনে আছে? হ্যাঁ দাদু। এখন আর ছাড়বো না।